আল্লাহর নবী একদিন বসা নবীর সামনে অনেক সাহাবিরা বসা আল্লাহর নবী কথাবার্তা বলতেছে নবীর কথাবার্তা ভালো না খারাপ আরে নবী তো কথাবার্তা কেমনি মিল ফ্যাক্টরি বানাইবা এরপরে খেত কামার করবা আরে বাবা বাবা দেশ কেমনে চালাইবা প্রধানমন্ত্রী আল্লাহ কেমনে মানুষ জাহান্নাকে কেমনে কেমন মানুষ জান্নাতো যাইতো এইগুলার আলোচনার লাগে তাই আল্লাহ নবী কথাবার্তা বলতাছেন আরে মত অবস্থা নবীজির কাছে ওহি নাদা শুরু হয়েছে কুরআন শরীফ নাদির হওয়া শুরু হইছে সুরায় আয়াত যখন নাকি শুরু হয়েছে তখন নবীজির অবস্থা অন্যরকম হয়ে গেছে গিয়া স্বাভাবিক অবস্থা আর রয়েছে না নবীজির চক্ষু বড় বড় হয়ে গেছে গিয়া নবীর লাল হয়ে গেছে গিয়া হাজর নাকি নবীজির কাছে খুব ভারী জিনিস নাজিল করা হইতা আর আল্লাহ তো নিজে কোরআন শরীফের মধ্যে সানুল ইন্না সানুল কে আলাই কাউলান সাকিলা হে আমার হে আমার নবী আপনার কাছে আমি ওজনদার ভারী কালাম নাজিল করছি আমাদের আশা রাজি আল্লাহ যখন দেখি নবীজির কাছে কোরআন শরীফ না দিল হইতো এই সময় একবারে কনকনের শীত ফুসমাস মাঘ মাস কনকনের শিখ হারকা বনু শিখ শীত এমত অবস্থায় নবীর কাছে কোরআন শরীফ না দিল হইলে নবীজির কভারেদের টপ টাইয়া গাম পড়তো এক সাহাবি বলেন যে একদিন নবীজির কাছে কোরআন শরীফ না দিলে আর শুরু হয়েছে আর ওই সময় নবীজি মাথা মুবারক আমার উরাতের মধ্যে রাখিয়া নবীজি কি করছেন একটু শুয়ে আসিলেন আর এই অবস্থায় কোরআন না দিল হইতেছে নবীজির কাছে যে কোরআনের ভারী ওজনটা এই ওজনটা পড়ছে এই কারণে ওনার মাথার ওজনটা ওনার উরাতে বরদাস্ত করতে পারছে না সহ্য করতে পারছেন না ওহিন আদিল অনের পরে শেষ হয়ে গেছে ওনার পরে নবীর সাহাবি বলেন আমি মনে করছিলাম নবীজির মাথা মুবারকের ওজনে আমার উরাতের হাড্ডি いじったせいや。 নবীজির উঠা আসির অনেক সময় উঠে উঠে শোয়ার অবস্থায় নবীজির কাছে পুরাণ শরীফ নদীর তো ওই সময় কোনো উঠ চলবার মতো ক্ষমতা আসিল না জাগাত ক্ষমতা আসিল না দাঁড়াইয়া কোনো ক্ষমতা আসিল না একটা উঠ মাত্র এই উঠটার নাম আসিল কসুয়া এই কসুয়া নামক উঠটা এটা শুধুমাত্র দাঁড়াইয়া থাকতে পারতো হাঁটবার কোনো ক্ষমতা আসিল না বসত পারতো না বসবার দরকার পড়তো না কিন্তু দাঁড়াইয়া থাকতে পারতো এখন চিন্তা করেন নবীজির অবস্থাটা কেমন খুব কষ্টের না খুব আরামের অহি না সময় নবীজীর আরাম লাগতো না কষ্ট এইভাবে নবীজীর কাছে জীবরাহিল অহি লই আইসেছেন কতবার বেশি দিয়ে বেশি বার না একবার না দুই বার না সাতবার না দশ বার না পঞ্চাশ বার না একশো বার না আল্লাহর নবীর কাছে জিবরাইলে অহি নিয়ে মাত্র চব্বিশ হাজার বার কয় বার তাইলে কি পরিমান কষ্ট স্বীকার করছেন নবীজী উম্মতের জন্য একটু নিজে চিন্তা করেন আমরা কি করছি আর নবীজী কি করিয়া গেছেন মাঠে না বেঠে আল্লাহর নবীর কাছে ওহিনা দি হইতাছে সাহাবিরা দেখতেছে নবীজির চক্ষু বড় হয়ে গেছে গিয়া চক্ষু লাল হয়ে গেছে গিয়া সাহাবাই কারাম দেখতেছে নবীজির কভালে দিয়ে টপ টপ হয়ে ঘাম পড়তেছে অনেক সময় সাহাবিরা চায়ের নবীজির চেহারা দিকে মনে কষ্ট লাগবো না মাথুর না বাবার আর কষ্ট হইতাছে চক্ষু বড় হয়ে গেছে গিয়া বড় একবারে লাল হয়ে গেছে গিয়া কোফালে দিয়ে গাম পড়তেছে যদি ছেলে হইয়া থাকে ছেলে যদি মানুষ হইয়া থাকে সহ্য করতে পারতো না মা ঠিক না বে ঠিক নবীর ছেলে মেয়ে না কি কন আপনারা ঠিক না বে ঠিক রোহানি বাবা নবী আমাদের কি রোহানি বাবা আমরা নবীর রুহানি আউলাদ। সরম লাগে নবীর ডাকতে আরে নবীর সরম লাগে না তা কয়ে আমাদের আব্বা কিনা আব্বা না

এর মা ভাগ শাক করছে এ সময় ফুসমাস ভাগ শাক করছে তোর বাবারে এ কানা পিনা রে কি ভাগ হয়ে গেছে গে খাইত দেহে তার বাবা বন্ধু বান্ধব লইয়া গল্প করে এ দেখার রয়েছে কুস্ত মাথে না মাতত নে কিতা কইতো বাবা কইতো না আব্বা কইতো না বাবাজি কইতো কোনো কিছু তুই কইছে না এখন কেমনে কিতা করতো হে ও আছে বাবা নি চায় তখন বাবা তো হের দিকে চায় না দাঁড়াই থাকতে 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 হের আর বালা লাগতেছে না কোন তো লাগে না কই তো যাই তো হারে না যে কলির জমানার ছেলে বুদ্ধি আছে বুদ্ধি নাই চালাকি আছে বুদ্ধির মধ্যে মিশামিশি নাই চালাকির মধ্যে মিশার গাঠটি এই কারণে হে করছে কি কল্লাটা উফরে পুষ মাস মাথন না দিয়ে আপনারা কল্লাটাও ঘুরে তুলে কুবান আল্লাহ যে ভাই হাস করছে খুদা মিশা কথা ফুস দিন হাস করছে আর এমনি হের বাবা কয় এই কই রে কয় মা মাইয়ে কইছেন খাইতে হয় বাবা রে বাবা ডাকে না তা আমরা ওই যাত্রা খিদা আরে বলেন নবী আমাদের বাবা খিরা বাবা না আমাদের রোহানি বাবা আমরা বাবা চারজন একজন আদি পিতা হাদরতে আদম আলাইসালাম আর একজন জাতির পিতা মুসলমান জাতির পিতা খালি জাতির পিতা করলে অসুবিধা আছে মুসলমান জাতির পিতা কে হজরত ইব্রাহিম আলাইসালাম আরেকজন এলেন রোহানি বাবা হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরেকজন হইলেন জন্মদাতা বাবা যার বাবা বাবা মাথুন্যাদি আপনারা কেন আমাদের রুহানি বাবা ঠিক না বে ঠিক নবী ওহি না দিল হইতাছে কপালে টপ টপ ঘাম পড়তাছে চক্ষু বড় হয়ে গেছে গিয়া লাল হয়ে গেছে গিয়া সাহাবিরা দেখতেছেন হা কত কষ্ট হইতাছে নবীজি ওহি না দিল ওয়া শেষ হইছে যখন নাকি ওহি না দিল ওয়া শেষ হয়ে গেছে গিয়া সাহাবা کرام দেখতাছেন নবীজি আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আইতাছেন চক্ষু যে বড় হয়ে গেছিল গিয়া এটা স্বাভাবিক অবস্থায় এসে গেছে গিয়া লাল হয়ে গেছিল গিয়া এই চক্ষু আগের অবস্থায় এসে গিয়া সাদা কালো মা চক্ষুটা সাদা কালো না আরে বলেন না চক্ষু কি না সাদা কালো সাদা কালো আগের অবস্থা হয়ে গেছে আর হাজরত নবী করিম সাল্লাম যখন নাকি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন তখন হজরত নবী করিম সাল্লাম হাসতেছেন আপনারা একটা কথা জিজ্ঞাসা করি নবী যখন নাকি ওহিনা দিলোমা শেষ হয়েছে এই সময় যখন নাকি নবী হাসতেছেন এর দ্বারা কি বোঝা গেছে আল্লাহ রসুল সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আইছে কোন সুসংবাদ আইছে না দুঃসংবাদ আইছে যদি দুঃসংবাদ আছে তো নবী হাসতেন না মাথন্যা দি আপনারা নবী কি করতেন না হাসতে হাসতেন না নবী যখন নাকি হাসতেছেন নবীজি অতটুকুই শেষ না আল্লাহর নবী একটা দোয়া করছেন হাসিটে দিয়া একটা দোয়া করছেন আমি লম্বা দোয়া এই ফুরা দোয়াটা না একটা অংশ কমো একটা অংশ কম হাজর নবী করিম সাল্লা বলতেসতেন অগ আল্লাহ তুমি যা কিছু দিস আল্লাহ এই মুহূর্তে তুমি যা কিছু দিস এটা বাড়িয়ে দাও কমাইয়া দিও না দাও না বারাইবার দোয়া করছেন কমাইবার না করছেন এতে বুধা দেয় এটা খুবই বালা কন্যা খুব ভালো না সামান্য বালা খুব বালা এর নবীজি কইতাছেন এর নবীজি বলতেছেন আমার উন্মতের নারী পুরুষের দল ভালাই করে খেয়াল করি এখন আমাদেরকে বলতেছেন নবীজি কেয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা আসবে সবাইকে বলতেছেন যদিও এই সময় কেয়ামত পর্যন্ত যারা আইবে এরা নবীর সামনে নাই নবীর সরাসরি আউলাদ যারা নাকি আছে রোহানি আউলাদ যারা আছে এদেরকে সম্বোধন করে বলতেছেন অগো আল্লাহ এই মুহূর্তে আমার উম্মতের দল এই মুহূর্তে আমার কাছে আল্লাহ বা টব্বুল আলামিন এগারো ঘন আয়াত নাদিল করছেন এই এগারো ঘন আয়াতের মধ্যে আল্লাহ যা বলছেন যদি কোন আল্লাহর বন্দার বান্দিরা আমল করে তাহলে দুনিয়া খেরাতের সফলতার লাভ করবো